বাজারে চলে এসেছে আইফোন 11 এবং নিয়ে এসেছে দারুণ দারুণ সব ফিচার। তাহলে চলুন জেনে নেওয়া যাক আমাদের এই নতুন আইফোন 11 কি কি রয়েছে। আইফোনের নতুন এই সিরিজে থাকছে 6.1 ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লে। সহজ করে এই ডিসপ্লের বিশেষত্ব বললে বলতে হবে, কোনো ছবি জুম করে দেখতে গেলে এর পিক্সেল দেখা যাবে না এবং ফেটে যাবে না, অ্যাপল কর্তৃপক্ষ এমনটাই দাবি করেছে। বাজারে 6 রঙের আইফোন 11 মিলবে। নতুন এই আইফোনের অডিওতে ডলবি অ্যাটম সাপোর্ট রয়েছে। আইফোন 11 ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং আলট্রা ওয়াইড লেন্স সম্বলিত ডুয়াল রিয়ার ক্যামেরা সংযুক্তি রয়েছে। পেছনের এই দুটি ক্যামেরাই 12 মেগাপিক্সেলের। অল্প আলোয় ছবি তোলার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যাবে আইফোন 11, কারণ রাতের বেলা কিংবা কম আলোতে ছবি তোলার সময় এর নাইট মোড স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। কুইকটেক নামে আইফোন 11 নতুন একটি ফিচার যুক্ত করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে ছবি তোলার মাঝখানে কোনো বিরতি ছাড়াই ভিডিও করা সম্ভব হবে। ভালো সেলফি তোলার জন্য আইফোন 11 রয়েছে 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে 4K 60 FPS ভিডিও ছাড়াও স্লো মোশন ভিডিও করা সম্ভব হবে। এর রয়েছে A13 বায়োনিক চিপ। অ্যাপলের দাবি, স্মার্টফোনে এ যাবৎকালে সবচেয়ে দ্রুত গতির CPU ও GPU-র এই A13 চিপ। আইফোন X এর চেয়েও 1 ঘন্টা বেশি সময় আইফোন 11 ব্যাটারি সচল থাকবে। এত এত সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে আইফোন 11 পাওয়া যাবে মাত্র $699। একই দিনে আইফোন 11 ছাড়াও আইফোন 11 প্রো এবং আইফোন 11 প্রো ম্যাক্স উন্মোচন করেছে অ্যাপল। আইফোন 11 প্রোতে 5.8 ইঞ্চি এবং 6.5 ইঞ্চির দুই আকৃতির ডিসপ্লে থাকবে। এর ডিসপ্লে রেজুলেশন 458 PPI। এই ডিসপ্লেকে বলা হচ্ছে সুপার রেটিনা ডিসপ্লে। আইফোন 11 প্রোতে HDR10 চলবে। এছাড়া ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস সাপোর্ট করবে বলে অ্যাপল জানিয়েছে। আইফোন 11 এবং 11 প্রো ম্যাক্সের আগের আইফোনগুলোর চেয়েও যথাক্রমে 4 ও 5 ঘন্টা বেশি সময় চার্জ থাকবে। পেছনের তিনটি ক্যামেরার প্রতিটি 12 মেগাপিক্সেলের। এর একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আরেকটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং অন্যটি টেলিফোটো ক্যামেরা। প্রো সিরিজের এই আইফোনের সঙ্গে 18 ওয়াটের দ্রুতগতির একটি চার্জার দেয়া হবে। ডিপ ফিউশন নামে প্রো সিরিজের একটি ফিচার রয়েছে। এই ফিচার ব্যবহার করে একসঙ্গে 9টি ছবি তোলা যাবে। আইফোন 11 প্রো এবং আইফোন 11 প্রো ম্যাক্স এর তিনটি ক্যামেরায় 4K 60 FPS ভিডিও ধারণের ক্ষমতা রয়েছে। এখন থেকে ছবি সম্পাদনা করার অ্যাপ দিয়ে ভিডিও সম্পাদনা করা সম্ভব হবে প্রো সিরিজের আইফোন দিয়ে। আইফোন 11 প্রো মার্কিন বাজারে মিলবে $999 এবং আইফোন 11 প্রো ম্যাক্স পাওয়া যাবে $1,099 খরচ করেই।